হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে দেখো আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালে উঠে সবচেয়ে প্রথম আমাদের পায়রাগুলোকে আমি ছাড়লাম এগুলো হচ্ছে আমাদের দেখো শখের পায়রা এদেরকে ছাড়া হলো আব্বা ছাড়লো এবারে তোমাদেরকে আজকে আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখো অনেকেই ফ্রেন্ড বলেছে যে তোমাদের বাড়িতে কি কি গাছ আছে দেখাও তো আজকে চলো তোমাদেরকে আমার গাছগুলো দেখায় দেখো এগুলো হচ্ছে ফুল গাছ গরমে তো সেরম কিছু ফুল গাছ হয় না আর বৃষ্টি না হওয়ার জন্য গাছগুলো পুরোই অবস্থা খারাপ আজ একটু একটু বৃষ্টি হয়েছে দেখো তোমরা বুঝতে পারবে পাতায় বৃষ্টি পড়েছে চলো আমি ওই দিকটা তোমাকে দেখাচ্ছি দেখো এই দিকটা এরকম আমাদের এইটা একটা নয়নতারা ফুল গাছ আর গোলাপ গাছগুলোর হাল তো প্রচুরই খারাপ এটা হচ্ছে যেটাকে পাহাড়ি গোলাপও বলে আর দেখো অনেকগুলোই আছে গরমে খুব একটা ভালো ফুল গাছ হয় না তোমাদেরকে শীতে গার্ডেন দেখাবো চলো এবার আমি ওই দিকটাই নিয়ে যাচ্ছি কেমন লাগছে তোমাদের ভিডিওটা কমেন্ট করে কিন্তু বলবে আর কীরকম ভিডিও দেবো তোমরা সেগুলো বলবে আমি সেই হিসেবে ভিডিও বানাবো চলো আমাদের বাড়ির ওই দিকটা নিয়ে যাচ্ছি যেখানে তোমাদেরকে ওই দিকটায় আমাদের ফল গাছ আছে অনেক এটা হচ্ছে আমাদের পুরো বাড়ির লুকটা দেখো এখানে একটা বড়ো ক্যাঁটাল হয়েছে যখন পাকবে তোমাদেরকে আবার দেখাবো এটা হচ্ছে একটা কি ফুল গাছ আমি জানি না তোমরা কেউ জানলে আমাকে জানাবে কিন্তু ফুলটা খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর এটা তো একটা লাল জবা তোমরা সবাই জানো এবার আমি ওই দিকটায় নিয়ে যাচ্ছি চলো তোমাদের দেখো বাড়ির ভেতরে আমাদের নারকল গাছও কিন্তু আছে ওই দিকটাতে আমাদের ফলের গাছ আছে আর কিছু সবজি লাগানো হয় কিন্তু গরমে সেরকম কিছু সবজি হয়নি তাও যে আছে আমি আজ দেখাচ্ছি তোমাদের এখানে কুল গাছ বেদানা গাছ আম গাছ পেঁপে গাছ অনেক কিছু নানান ধরনের গাছ আছে দেখো এবছরে কিন্তু খুব ভালো আম হয়নি তবুও হয়েছে অল্প অনেকগুলোই আম গাছ আছে তো এটা সামনে আছে তাই দেখালাম তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু দিকটা একটু সবজি গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে না কি বলে এটাকে কাঁকরোল গাছ না কী বলে কাঁকরে তোমরা কেউ জানলে বলবে আমি তো জানি এটাকে কাকরেল বলে দেখো হয়েছে কিন্তু অনেকগুলোই হয়েছে কেমন লাগছে বলবে তোমরা ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এখানে একটা কুল গাছ আছে যেটা বারো মাসি কুল হয় দেখো এখনও কিন্তু ধরে আছি তোমাদের দেখাতে পারছি কি না জানি না কিন্তু দেখো এখানে কিছু লঙ্কা গাছ আর বেগুন গাছও লাগানো হয়েছে কিন্তু গরমের জন্যে না সেরকম ভালো হয়নি সব বেগুনগুলো খারাপ হয়ে যাচ্ছে আর এখানে তো খুব হনুমানের উৎপাদ হনুমান খেয়ে যায় জানো দিকে কিছু শাকপালা লাগানো হয়েছে এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ যখন পেয়ারা হবে আবার দেখাবো এখানে একটা ব্ল্যাকবেরি গাছ আছে আর চলো তোমাদের মজার জিনিস দেখাচ্ছে প্রচুর সবেদা হয়েছে প্রচুর দেখছো কত বড়ো বড়ো সাবেদা কার সবেদা লাগবে চলে আসবে আমাদের বাড়িতে আর আমাদের এখানটা কিন্তু একটা তেজপাতা গাছও আছে কারো যদি তেজপাতা লাগে আমাদের বাড়িতে এসে নিয়ে যাবে কিন্তু প্রচুর তেজপাতা আর এগুলো কী বেশ বলে জানি না ওল গাছ মনে হচ্ছে এবারে দেখো এখান থেকে আমাদের বাড়িটা কীরকম লাগছে এদিকটা গার্ডেন আর ওই দিকটা বাড়িটা কলা গাছ আম গাছ সবই আছে চলো তবে এবার ওই দিকে যা যাক এইটা হচ্ছে আমাদের পুরো বাড়ির লোক তোমাদের কেমন লাগলো ভিডিওয় কমেন্ট করে জানবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে দেখো আমাদের পায়রার ঘরটা ওই দিকটাই রয়েছে আর এইটা আমাদের ঘর আর এই দিকটায় আমাদের গার্ডেন দেখলে তোমাদেরকে আজ দেখিয়ে দিলাম আমাদের বাড়িটা তো যারা যারা আমার আমাকে কমেন্ট করো যারা আমাকে ভালোবাসা দাও তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থেকো আমার ইউটিউব ফ্যামিলি সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তা তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো